আসসালামু আলাইকুম মাছচাষী ভাইরা, আজকে আমাদের শিং মাছের রেনু ডেলিভারি হচ্ছে চাঁদপুর জেলার মতলব উপজেলাতে। তো আপনাকে দেখাতেছে আমাদের মাপের বিষয়টা। আসলে এই মাপের একটা বড় ফ্যাক্ট থাকে, কারণ মাপের উপরে দামটা নির্ভর করে। এটা শিং মাছ একদম শুকিয়ে ফেলেছি, করেন সমস্যা নেই। আমরা টোটাল মাছটাকে সেকে ফেলেছি, যে তলাটা দেখা যায়, যে তলাটা দেখুন, জাস্ট এই যে শুকিয়ে ফেলাচ্ছি। তো এই জাস্ট মাছটা ভেবে দিচ্ছিলেন, কোনো পানি নেই, একদম শুকনো মাছ, ঝরঝরে মাছ। দেখুন মাছটা লেগে আছে, তার মানে পানি নেই। আমরা আসলে পানি দেই না মাছের মাপার ক্ষেত্রে। তো আপনারা যারা আসলে স্বচ্ছ, সততা এবং কোয়ালিটিফুল কিছু চান, তারা আমাদের কাছ থেকে যে কোনো মাছের ধানই পোনা বা রেনু নিতে পারেন। একটা ব্যাপার করার পরে আমরা এখন অক্সিজেন ব্যাগে দিচ্ছি। এটা অক্সিজেন ব্যাগে মিনিমাম 24 ঘন্টা ভালো থাকবে। মাছগুলো অক্সিজেন ব্যয় করে বাসের বক্সে করে বা বাসের সিটে করে আমরা পাঠিয়ে দেবো খামারি ঠিকানে। এভাবে আসলে আমরা মাছগুলো ডেলিভারি করি, যে কোনো মাছের রেনু, ধানি, চারা, পোনা, যেগুলো ছোটো ছোটো অর্ডার, সেগুলো ব্যাগ করে এভাবে পাঠাই। এবং এটা খুব সুন্দর করে বাঁধা হয়, খুব যত্ন সহকারে দায়িত্ব নিয়ে কাজগুলো করা হয়। আসলে এই ব্যাপারটা এরকম পানি কাজ দেওয়া করতে হয়ে দেখি। দেখুন আপনারা একটু মাছ প্রতিটা মাছ জীবিত, দেখেন স্বচ্ছ সুন্দর। আমাদের মাছের এটাই বড় বৈশিষ্ট্য, সুস্থ সবল আমাদের পোনাগুলো। আমরা খামারি ভাইকে 1 কেজি শিং মাছের রেনু দিলাম। এবার দিব হচ্ছে লোনা ট্যাংরার, বর্তমান সময়ে চাষে উপযুক্ত মাছ লোনা ট্যাংরার রেনুটা, এটা দিব 1 কেজি। তো আমরা আসলে এই মাপটাকে বিশেষ গুরুত্ব দিই, ব্রুড মাছটাকে গুরুত্ব দিই, ইনব্রিডিং মুক্ত পোনা গুরুত্ব দিই। এই জন্য আমাদের খরচ একটু বেশি হয়, যার কারণে একটু দাম বেশি পড়ে যায় খামারি পড়ে যায়। কিন্তু আমাদের পোনার কোয়ালিটি, গুণগত মান, পরিমাপ, এগুলো দিক থেকে কোনো সন্দেহ নেই। আমরা দেখাবো এটা আপনার কীভাবে মেপে দিই কেজি হিসাবে, সেটা দেখাতে চাই। এরপর লোনা ট্যাংরা পোনাটা, লোনা ট্যাংরা এখন রেনুটা মাপা হবে আর কি। এটা এটা লোনা ট্যাংরা রেনু, আমরা এটা এখন জাস্ট ক্লোজ করে ফেললাম, যতটুকু সম্ভব চেষ্টা করছি শুকিয়ে যাওয়ার জন্য। বেশি দরকার নেই, বেশি শুকালে ব্যবস্থা মারা যায়। আসলে এই লোনা ট্যাংরা রেনুটা খুব শুকানো যায় না, জাস্ট আমরা এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা যেটা হলো আর কি, কারণ আমাদের কন্ট্রাক্ট ছিল 1 কেজি, বেশি আছে, তো আমরা সম্পূর্ণটাই জাস্ট খামারিকে দিয়ে দিলাম। বেশি হলে সমস্যা নেই, কম হলে সমস্যা। আসলে খামারি আমার পাশে দাঁড়িয়ে আছে অলরেডি, উনি দেখতে পাচ্ছে সব কিছু। এই লোনা ট্যাংরার ক্ষেত্রে আসলে একটু সমস্যা হয়, একটু পানি দিতে হয়, না দিলে মাছটা বাঁচানো যায় না। এটা খুবই ছোটো ছোটো দানা, তো এই জন্য। এবং লোনা ট্যাংরার রেনু যারা নেবেন আমাদের কাছ থেকে, ডেলিভারি করার পর দেখুন আমরা এখানে মাছটা দেখাচ্ছি, কিন্তু আপনার বাসায় গেলে খুঁজে পাওয়া যায় না। এটা পানির সাথে মিশে থাকে, তো আসলে বোঝা যায় না কত। 1 কেজি রেনু আমরা এখন 10টা ব্যাগে ভাগ করে দেবো। এই যে জাস্ট এই 8টা ব্যাগে দেবেন, 8টা ব্যাগে। হ্যাঁ, আসলে লোনা ট্যাংরা রেনুটা কিন্তু পানির ব্যাগের সাথে মিশে থাকে, মানে সব জায়গায় ছড়াই থাকে, যার কারণে মনে হয় যে ব্যাগে আসলে মাছ নেই, এটা মনে হয়। কিন্তু অনেকেই সেটা মন্তব্য করে থাকেন, ইতিমধ্যে একদিন করেছিলেন, কিন্তু আমি একটু দেখাতে চাই। দেখুন এই মাছটা এখন ঢেললাম, দেখুন মাছ দিয়ে বোঝা যাচ্ছে এই যে মাছ। অথচ কিন্তু এটা আপনার বাসায় গেলে বল মনে হয় ব্যাগ যেন মাছ নেই, এরা মনে হয় যে এই যে মাছ, দেখুন মাছ রয়েছে ভিতরে সব। হ্যাঁ, কিন্তু জাস্ট বাসায় যাওয়ার পরে মনে হয় কি যে আসলে ব্যাগের ভিতরে কোনো মাছ নেই, কারণ ওই সময় জার্নি করা হয়, ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার কারণে মাছগুলো পানি সাথে মিশে যায়। হ্যাঁ, এটা আমাদের লোনা ট্যাংরার ব্রুড, এই ব্রুডগুলো দেখুন, এটা আমাদের ব্রুড মাছ, লোনা ট্যাংরার ব্রুড বা ব্রুড ফিশ। এটা সব 15-20 টাকা কেজি মাছ, মাছটা ডিমে পরিপূর্ণ। এটা ব্রুড তুলেছি আমরা, লোনা ট্যাংরা ব্রুড। ভিডিওর মাঝখানে আপনাকে দেখিয়ে দিলাম যে আমাদের ব্রুডগুলো কত বড় হয়, সেটা দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এটা আমাদের লোনা ট্যাংরা ব্রুড। এখন আমরা দেশি মাগুরের ধানিটা দেবো, দেশি মাগুর। এটা দেশি মাগুর, উনি 50,000 ধানি আমার কাছ থেকে নিয়েছে। এটা দেশি মাগুরের ধানি। আসলে এই যারা সঠিক মাপ, ভালো মাছ, শুধু তারাই কন্ট্যাক্ট করবেন ভাই, অযথা আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন না। ভালো কিছু যদি চান, ভালো কিছু করতে চান, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এই দেখুন মাছ আমরা দিচ্ছি, কত শুকায় দেখেন। দাও দাও, সমস্যা দাও। হ্যাঁ, শুকায়। হ্যাঁ, এভাবে আমরা খামারির হাতে পৌঁছাচ্ছি সর্বোচ্চ ভালো কোয়ালিটির পোনা।